বন্ধুরা, আমরা এখন আছি জিসি মোড়ে। আর জিসি মোড়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোহাগের বাস কাউন্টার। যারা চট্টগ্রামে আসেন সোহাগে করে, তারা কিন্তু লাস্ট স্টপেজ এই সোহাগ এই বাস কাউন্টারে কিন্তু আপনাদের গাড়িটা থামায়। আর তারপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দাবা রেস্টুরেন্ট। আর এই দাবা রেস্টুরেন্টেই কিন্তু রমজান মাসে প্রত্যেকটা বছর ইফতারের ব্যবস্থা করে। দাবা ইফতার বাজার নামে পরিচিত। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ইফতারকে কেন্দ্র করে অনেক ক্রেতা এখানে ইফতার কিনতেছে। তাহলে চলুন দেখা যাক এই দাবা ইফতার বাজারে কি কি ইফতার আইটেম আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দাবার দইবড়া। আমি যতটুকু জানি দাবার দইবড়া সবচেয়ে এখানে স্পেশাল এবং বিখ্যাত। এখানে একজন আমি ক্রেতা দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই দাবা থেকে দইবড়া নিছে। দাবা থেকে দইবড়া নিছেন কিসের জন্য আপনি? আমি সবসময় দাবা থেকেই নেই দইবড়া, এদের দইবড়া ভালো ভালো। সাধারণত অন্য ওখান থেকে নেই না, আমি ওদের থেকেই নেই। ওদের মতো চট্টগ্রামে আর কোথাও হয় না। ভিউয়ার শুনতে পারলেন, এখানে একজন ক্রেতা, ওনার সাথে কথা বললাম, দাবা থেকে দইবড়া নিয়ে গেছে। এবং উনি যেটা জানালো যে এখানের মতো দইবড়া আর কোথাও হয় না। আমি এখানে ওনার সাথে কথা বলবো। দাবার দইবড়া, এই দইবড়া আপনারা প্রতিদিন কত পিস বিক্রি করেন? আমরা প্রতিদিন 500-300 300 থেকে 500 পিস এরকম বিক্রি করেন। কত করে বিক্রি করেন এক বক্স দইবড়া? দেখতে পাচ্ছেন একজন ক্রেতা প্রায় ব্যাগ ভরে এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে গেল, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এছাড়া কিন্তু এখানে স্পেশাল জর্দা ভাত, তাছাড়া এখানে হোল চিকেন রোস্ট এবং তান্দুরি চিকেন থেকে শুরু করে টিক্কা কাবাব বিভিন্ন ইফতার আইটেম আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি একের পর এক বাক্স বিক্রি হচ্ছে। আমি এইখানের যে ম্যানেজার ওনার সাথে কথা বলবো। আপনারা যে এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি দেখতেছি, এটা কত কেজি বিক্রি করেন বা কত বক্স বিক্রি করেন? বক্স হিসাবে বিক্রি করি, এক বক্স একজনের জন্য। হ্যাঁ, পার বক্স আমরা 350 টাকা করেছি। তারপর আছে আমাদের জর্দা, এটা ছিল আমাদের বেস্ট, আমাদের জর্দা হয়, আমরাই বেস্ট, আমাদের অনেক চলে জর্দা। এটা আমরা বড় বক্স ছোট বক্স দুইটা বক্স সেল করি। বড়টা হলো আমাদের 400 টাকা আর ছোট বক্স 200 টাকা। তারপরে দেখতে পাচ্ছি এখানে চিকেন হোল রোস্ট, হোল রোস্ট, চিকেন হোল রোস্টটা আমরা পার পিস 600 টাকা করে সেল করি। পার পিস 600 টাকা। এটা কি ব্রয়লার না এমনি? এটা ব্রয়লার, ব্রয়লার, ব্রয়লার চিকেন। তারপরে এটা আমাদের তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন, হ্যাঁ, 200 টাকা পার পিস আমরা 180 টাকা করে সেল করি। এই তন্দুরি চিকেন পার পিস 180 টাকা। এটা কি কোয়ার্টার? এরপরে দেখতে পাচ্ছি চিকেন জালি কাবাব, চিকেন জালি কাবাব, এটা পার পিস আমাদের 80 টাকা করে, পার পিস 80 টাকা। এটা হচ্ছে চিকেন সাসলি, চিকেন সাসলি। একটু আপনাদের একটা ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, সবুজ বেশি দেখা 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 যাচ্ছে। আমরা এটা সব সারা ইফতারের জন্য তো সব সারা সেল করি। আপনাদের এখানে ক্যাপসিকামটা বেশি দেওয়া, ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কত? চিকেন সাসলি 120 টাকা। আর এই যে জিলাপি দেখতে পাচ্ছি, এটা আমাদের হাজারি জিলাপি, হাজারি জিলাপি খুব বেস্ট একটা আইটেম, অনেক চলে এটা। এটা কি এই নামটা কি আপনাদের নিজস্ব দেওয়া নামটা হাজারি জিলাপি? অনেকে দেখছি রেশমি জিলাপি আছে, হায়দ্রাবাদি জিলাপি আছে, আমি এটা প্রথম শুনলাম হাজারি জিলাপি। কারণ আমি তো শাহী হাজারি জিলাপি। এটা কেজি কত? এটা কেজি 460 টাকা, 460 টাকা। তারপরে এইখানে চিকেন দেখতে পাচ্ছেন, ফ্রাইড চিকেন, পার পিস কত করে? 50 টাকা করে, 50 টাকা।
এরপরে দেখতে পারতেছি এটা এটা হলো আমাদের ফ্রাইড প্রন আমি কিন্তু অনেক জায়গায় চিকেন ললিপপ দেখছি, একটু তৈলাক্ত মতো একটু সসি থাকে, কিন্তু আপনাদের একটু দেখলাম যে আচ্ছা বিওয়ার। তাছাড়া ওনাদের আরও অনেক আইটেম আছে এই বাক্সটার ভিতরে দেখতে পারতেছেন। আর আপনাদের আইটেমের ভিতরে আরও তিন ধরনের আমি হালিম দেখতে পেলাম, যেটা মাটন হালিম হালিম। আপনারা রেগুলার তিনটা মিলায় কত কেজি বিক্রি করেন? দেড়শো কেজি বিক্রি করেন, 120 থেকে 150 কেজি। তাহলে শুক্রবারে আরো বেশি বিক্রি হয়। আর এইখানে চিকেন হালিম দেখতে পেলাম, যেটা 720 টাকা কেজি। এখানে চিকেন হালিম ভিউয়ার্স এবং মাংসতে কিন্তু ওনাদের যতটুকু দেখলাম ভরপুর মাংস। এই চিকেন হালিম 720 টাকা কেজি। এরপরে ওনাদের আছে বিফ হালিম যেটা 720 টাকা। একই দাম কিসের জন্য চিকেন হালিম এবং বিফ হালিম? বাজার আসলে এখন অনেক চড়া, চিকেনের বাজার অনেক বেশি। চিকেন আমরা লেয়ার মুরগিটা দিই, লেয়ার মুরগিটা দেন, এর জন্য সেম দাম চিকেন আর বিফ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেন 720, বিফ 720 টাকা, চিকেন 720 টাকা এবং মাটন কিন্তু 740 টাকা। আর চট্টগ্রামের বাজারগুলোতে প্রায় এরকম সেম দামই দেখা যায়। দাবার ইফতারবাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক দাবার যে হালিম, এই হালিমগুলো বিক্রি হচ্ছে। এবং দাবার যে হালিমগুলো, এই হালিমের কোয়ালিটি এবং কালার খুবই বেটার মানের। তাছাড়া কিন্তু ওদের যে দইবড়া, এই দইবড়াটা কিন্তু সবচেয়ে বেশি চলে। এই যে দাবার আরও কিছু ইফতার আইটেম আছে, ওনার থেকে জেনে নিব কী কী ইফতার আইটেম আছে এই সাইডটায়। আপনার এই সাইডটায় দেশি নারিকেলের পিঠা, দেশি নারিকেলের পিঠা 20 টাকা করে, 20 টাকা। হ্যাঁ, এটা হলো ভেজিটেবল স্প্রিং রোল 20 টাকা করে, 20 টাকা। তারপরে এটা হলো আলু পরোটা 80 টাকা করে, 80 টাকা। আর হলো প্লেন পরোটা 50 করে, হ্যাঁ 50। আর হলো এক চপ, এক চপ 40 করে, 40 টাকা, 40 টাকা করে। তারপরে এটা হলো স্পেশাল ওয়ান্টন 40 টাকা করে, 40 টাকা। এই স্পেশাল ওয়ান্টন, হ্যাঁ এই ওয়ান্টনটা ভিউয়ার্স আমি প্রথম দেখলাম যেটা লম্বা। তারপরে আইটা ওয়ান্টন আছে, এটা সবসময় আমরা দেখি সব জায়গায়। এটা কত? এটা 30 করে, 30 টাকা। আর এটা তো হলো বাটুরা, এই এটা হচ্ছে বাটুরা নানা মতো সব থাকবে। এটা কি বাগুরা? বাটুরা পাকুরা, হ্যাঁ পাকুরা তো একটু শক্ত থাকে, এটা একটু চপ থাকবে, এটা হলো নানের মতো চপ থাকবে। আচ্ছা, বাটার নাম যেরকম সব ওই বাকিগুলো 50 টাকা করে। তো ভিউয়ার্স আসলে এই দাবার ইফতার বাজার আপনাদের দেখালাম সম্পূর্ণ কী কী আইটেম আছে এখানের। এবং এটা কিন্তু জিএসসি মোড়ে একবারে সোহাগ যে বাস কাউন্টার, এই বাস কাউন্টারের সাথেই কিন্তু দাবার এই ইফতার বাজারটা। আশা করি শেষ পর্যন্ত সবাই আসেন, এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। দইবড়া, দইবড়ার ভিতরে কি এটা দই মশলা না দইগুলো দেওয়া হচ্ছে? মাশকলার ডাল দিয়ে বানানো হয় দইবড়াটা। এটা হচ্ছে দই, এটা এই দইয়ের ভিতরে কি কি মিক্স আছে? চিনি আছে, হ্যাঁ কালো গোলমরিচ আছে, জিরা আছে, জিরা আছে আর দই আছে। আর এটা হলো বড়াটা হলো মাশকলার ডাল দিয়ে বানানো হয়। দেখুন দইবড়ার যে বড়াটা, এটা আসলে অনেকে দেখায় না, এটা আপনাদের দেখালাম। এটা কিন্তু এখন ফ্রেশ ভাজা ভেজে এনেছে, এটা বক্স করতেছে ওনারা, এবং বক্সের ভিতরে কিন্তু ওনারা এই মশলাগুলো দিয়ে দিচ্ছে, যেটা দই এবং দইয়ের সাথে চিনি জিরা বিভিন্ন উপাদান আছে। আর এই দাবার দইবড়া হলো সবচেয়ে জনপ্রিয় চট্টগ্রামের ভিতরে।
এবং এরপরে দেখুন গ্রিন চাটনি, এটার ভিতরে কি আছে? চাটনিটার ভিতরে চাটনিটার ভিতরে চিনা বাদাম আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ কাঁচামরিচ আছে, রসুন আছে, লবণ আছে, লবণ আছে। এটা হলো তেঁতুলের চাটনি। এটা চাট মশলা না, এটা কি নিজস্ব তৈরি চাট মশলাটা? এখানে চাট মশলা, তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটার ভিতরে কি কি দেওয়া হয়েছিল? অনেক কিছু আছে, যেটা বলতে অনেক সময় লাগবে। দুই একটা শুনি কি কি দেওয়া আছে। মালটা দেওয়া আছে, খেজুর দেওয়া আছে, মোরব্বা দেওয়া আছে, গুড় দেওয়া আছে, আখের গুড়, তারপর চিনি আছে, আদা রসুন, জিরা মরিচ, অনেক কিছু আছে। ভিউয়ার শুনতে পারলেন ওদের যে স্পেশাল দইবড়া, তার গোপন যে রেসিপি, এই রেসিপিটা কিন্তু ওরা আমাকে বললো। অবশ্যই মিস করবেন না দইবড়াটা, চট্টগ্রামের সবচেয়ে বেটার দইবড়া।